দুইটা বাচ্চা অসুস্থ। মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি বেড়ে অটোরিকশা চালক মাসুদ রানার দুই সন্তান। বড় ছেলে 9 বছরের জোনায়েদকে ভর্তি করা হয়েছে 3 দিন আগে, আর 18 মাসের মেহেরাজকে ভর্তি করা হয়েছে বুধবার। সরকারি হাসপাতালে চিকিৎসা, তারপরও আনুষঙ্গিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন মাসুদ। বাচ্চাদেরকে তো রাখতে হবে, কারণ কাজ করবো কিভাবে, ওদের চিকিৎসা তো চালাইতে হবে। বাড়ি থেকে টাকা এনে কাজ করায় চিকিৎসা চালাইতেছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে মুগ্ধা মেডিকেলে ভর্তি আছে 128টি শিশু, এছাড়া পূর্ণবয়স্ক আছে 381 জন। তারা বলতেছে যে ডেঙ্গু হয়েছে, তো আজকে 3 দিন ধরে আমি মুগ্ধা হসপিটালে ভর্তি। আশেপাশে চিপা চাপায় খুবই মশার উৎপাত। বৃহস্পতিবারের থেকে জ্বর, কালকে হ্যানেন না ভর্তি করছি। আমরা ন্যাশনালে প্যারাবিট ভাবে চিকিৎসা করছি, তাই সিট পাইনি থেকে এদিকে আসছি। সিবিসির অবস্থা ভালো না, আগে ছিল 140, এখন প্রায় আয়া পড়ছে 34,000 মতো। চলতি মাসে মুগ্ধা হাসপাতালে মারা গেছে 17 জন ডেঙ্গু রোগী, চিকিৎসা নিয়েছেন 2409 জন। ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় অনেকটা সাধ্যের বাইরে চিকিৎসা দিয়ে আসছে মুগ্ধা হাসপাতাল। তবে বাড়তি ডাক্তার ও নার্স যুক্ত হলে চিকিৎসা সেবা দেয়া সহজ হবে আশা হাসপাতালের পরিচালকের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি অর্ডার কালকে আমরা হাতে পেয়েছি, 10 জন নতুন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। নার্সিং অধিদপ্তর থেকে 20 জন নার্সিং কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে এবং 2 জন সিনিয়র টেকনিশিয়ানকে প্যাথোলজি ডিপার্টমেন্টে পদায়ন করেছে। এরা আমাদের বহরে যুক্ত হলে আমাদের চিকিৎসা সেবাটি আরও সুগম হবে এবং আরও সাবলীল, এবং রোগীদের যে চাহিদা সেটা আমরা আরও কিছুটা হলে মেটাতে পারবো। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গবেষণার মাধ্যমে করোনার মতো ডেঙ্গুর ভ্যাকসিন বের করা হবে। In future, we want that dengue vaccine can come up. There may be a corona vaccine in EDCL. Dr. Hisanul Kobri Joglu is here. We can also make 12 vaccine in our country. All the researchers are there. So in this way, we will come up and lot of people will be benefited and lot of economic improvement will be for our country. গবেষণায় সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি থাকবে না বলে চিকিৎসকদের আশ্বস্ত করা হয় বিএম এর পক্ষ থেকে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।